আজকের ভিডিওটি পূর্ব বর্ধমান জেলার হাটগোবিন্দপুর গ্রামের। এই হাটগোবিন্দপুর গ্রামে আছে অষ্টনায়িকা মন্দির, রাসমঞ্চ, শ্রীধর মন্দির, পঞ্চরত্ন শিব মন্দির এবং অন্যান্য মন্দির। আমি এই মন্দিরগুলি দর্শন করার জন্য বর্ধমান থেকে সকাল সকাল রওনা দিলাম। বর্ধমান কালনা রোড ধরে 15 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে আমি হাটগোবিন্দপুর গ্রামে পৌঁছালাম। প্রথমে গেলাম অষ্টনায়িকা মন্দির চত্বরে। গুড মর্নিং ভিউয়ার্স, আমি হাটগোবিন্দপুরের অষ্টনায়িকার মন্দিরের চত্বরে চলে এসেছি। এই অষ্টনায়িকা মন্দিরটি পশ্চিমমুখী আটচালা শৈলীর নির্মিত। কালক্রমে মন্দিরটি পরিত্যক্ত হয়ে পড়ছে। স্থানীয়দের কাছ থেকে জানতে পারা যায় মন্দিরটি ভট্টাচার্য পরিবার প্রতিষ্ঠা করেছেন। অষ্টাদশ শতকে নির্মিত এই অষ্টনায়িকা মন্দিরটি পুজো অর্চনা খুব কম হয়। এই মন্দিরের পাশে নতুন রূপে একটি মন্দির নির্মাণ করা হয়েছে, এখানেই দৈনিক পূজা অর্চনা করা হয়। স্যার নমস্কার, আমার ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেল রূপিকেতে আমি এসেছি এই অষ্টনায়িকা মন্দিরে। মন্দির সম্বন্ধে একটু বলুন। মন্দিরটা হচ্ছে আপনার 7 পুরুষ আগেকার। আমার আগে ছিল আমার বাবা কতধর ভট্টাচার্য, তার বাবা ছিল রাজকৃষ্ণ ভট্টাচার্য, তার বাবা ছিল হরিপদ ভট্টাচার্য, আর আমার জ্যাঠামশাই ছিল রাসবিহারী ভট্টাচার্য, বিশ্বনাথ ভট্টাচার্য। তারপরে আগের পুরুষের নামগুলো আমার আর মনে নেই। আচ্ছা, দিয়ে এখন আমার এই পুরুষটাই চলছে, এরপরে আবার আমার বংশ নেক্সট জেনারেশন ওনারা টেক ওভার করবেন। হ্যাঁ, এখানে আছে আমাদের মা অষ্টনায়িকা দুর্গা। আচ্ছা, এটা মানে পদ্মফুল, একটা পদ্মফুলের পাতার উপরে আপনার গণেশ, সূর্য, নারায়ণ, মহাদেব, নাটগোপাল বসুদেব সবাই আছে, লক্ষ্মীনারায়ণ সব আছে। হ্যাঁ, কার্তিক, এটা হচ্ছে দুর্গা, আর এখানে আলাদা আলাদাভাবে গণেশ, সূর্য, নারায়ণ, মহাদেব, নাটগোপাল বসুদেব, এখানে বাবা মহাদেব ধরে রয়েছে। এটা আমরা মা লক্ষ্মী হিসেবে ব্যবহার করি, আর এটা হচ্ছে আমাদের মা মনসা। প্রথম পাশে যে প্রথম যে মন্দিরটা ছিল আমাদের পুরনো আদি মন্দির,
আমাদের মা ওইখানেই ছিলেন। আচ্ছা, আমাদের এখানে আশ্বিন মাসে দুর্গা পুজোর সময় ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী আমাদের খুব নিষ্ঠাভাবে পুজো হয়, এবং সপ্তমী, অষ্টমী, নবমী চৌঠও আসে, আর বারো মাসে নৃত্য সেবা হয়, বারো মাসে নৃত্য সেবা করে এখানে আমাদের দুর্গা পুজোর সময়। এই অনুষ্ঠানটা আমাদের খুব মানে অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে হয় আর কি, বলি টলি সবই আছে। এবং ওইটা পুরনো মন্দির, ওই পুরনো মন্দিরে ফুটো হয়ে জল জল করতে গেলে এই মন্দিরটা নতুন করে ঘুরে আবার মাকামার এখানে আনা হয়েছে। এবার ষষ্ঠীর দিনে যখন বোধন হয় তখন ওই বটবৃক্ষের তলায় তখন আমরা ওইখানে গিয়ে আমরা বোধনটা পুরনো মন্দিরে গিয়ে করি, তারপর মাকে আমরা এখানে নিয়ে এসে এখানে আমরা আনুষ্ঠানিকভাবে যা করার আমরা সব করি করি। এখানটা আমরা একটা চালা করছি যাতে যাত্রীরা এসে বসে বা দাঁড়ায়, জল ঝড় যাতে আটকায়। এইখানে আমাদের ওই পুজোর সময়, দুর্গা পুজোর সময় আমাদের ডবল ঢাক করা হয়, আমাদের ওই পুকুর থেকে ঘট ফোটানো হয়, মাকে বিসর্জন করা হয় না, আমাদের যে ঘরটা আছে সেই ঘরটাই আমাদের বিসর্জন করা হয় আর কি। এটা তো অষ্ট ধাতু দিয়ে তৈরি, আর এই মূর্তিটা একমাত্র আমার এখানে আছে, আর একটা আছে কাশিধামে আছে, কাশিধাম, হ্যাঁ, আর কোথাও নেই এই মূর্তি, অষ্ট নেই কেমন। এইভাবেই পুজোটা চলে আসছে। প্রথমে স্যার ধন্যবাদ, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। অষ্টনায়িকা মন্দির দেখার পর আমি গেলাম হাটগোবিন্দপুর রাধারমণ প্রাথমিক বিদ্যালয়ের পাশে রাসবাড়ির চত্বরে। ভিউয়ার্স, আমি হাটগোবিন্দপুরের আর একটা দর্শনীয় স্থান রাসমঞ্চ, রাসমঞ্চ চত্বরে এসেছি। হাটগোবিন্দপুর রাধারমণ প্রাথমিক বিদ্যালয়ের পাশেই এই রাসমঞ্চ। ওই ভেতরের ওই দেয়ালগুলো দেখতে পারে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাদের সঙ্গে কথা বললাম, ভেতরে যেতে বললেন রাসমঞ্চ। বড় গেট আছে ভিতরে যাওয়ার।
সিঁড়ি এখন ব্যবহার হয় না, সিঁড়িগুলো আগে যখন অতীতে রাস অনুষ্ঠান হতো তখন ভিউয়ার্স, আমি হাটগোবিন্দপুর গ্রামের প্রাইমারি স্কুলের পাশে যে রাসমঞ্চ আছে সে রাসমঞ্চ চত্বরে এখন আছি আমি। রাসমঞ্চটি ভূত পুরাতন, অতীতে রাসলীলা যখন হতো উপরে যে জানালাগুলো দেখা যাচ্ছে ওখান থেকে বাড়ির মহিলারা এই রাসমঞ্চ রাস দেখতেন। ভূত পুরাতন হয়ে যাওয়ার ফলে জীর্ণ দশা, রক্ষণাবেক্ষণের অভাবে কিছুটা এই রাসমঞ্চের সৌন্দর্য বিলীন হচ্ছে। রাসমঞ্চ চত্বর বেরিয়ে চত্বর থেকে বেরিয়ে পাশেই একটি মন্দির আছে, সেই মন্দিরটি রাসমঞ্চ চত্বর লাগোয়া মন্দিরটাই এখন যাচ্ছি। রাজবাড়ির চত্বরে আমি বেশ কিছুক্ষণ কাটানোর পর রাজবাড়ি লাগোয়া রাধারানী মন্দিরে গেলাম। মন্দির মা রাধারমণ, রাধারমণ রাধারানী, রাধারানীর মন্দির, তাই তো? পুজো কখন হয়? পুজো হয় এই নটার সময় পুজো শুরু হয়, দৈনিক সেবা দিতে হবে। আর বড় রকমের পুজো কখন হয়? বড় রকমের পুজো হয় এই ঝুলনে হয়, রাসে হয়, আর অন্নকোটে হয়, দোলের সময় হয়। খুব বড় রকম উৎসব দোলে হয়? হ্যাঁ, দোলের সময় খুব বড় রকম উৎসব হয়। হ্যাঁ, আচ্ছা। রাধারানী মন্দির দেখার পর আমি গেলাম শ্রীধর মন্দির চত্বরে। ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি হাটগোবিন্দপুরের শ্রীধর মন্দিরের সামনে। একটু পরে মন্দিরের ভিতরে প্রবেশ করব। নমস্কার দাদা, আমার শ্রীধর মন্দির। মন্দির সম্বন্ধে একটু বলুন। তো মন্দিরটা বহু পুরনো। হ্যাঁ, তা এবার মন্দিরে কতদিনে পুরাতন হবে?
100 বছরের বেশি, হ্যাঁ 100 বছরের বেশি পুরাতন হবে মন্দিরটা। আর মন্দিরে পুজো কখন হয়, পূজা অর্চনা? মন্দিরে সকালবেলা একবার হবে। আচ্ছা, নিত্যসেবা? নিত্যসেবা, হ্যাঁ হ্যাঁ। আর রাতে সন্ধ্যের দিকে? সন্ধ্যের দিকে একবার হয়। আর বড় রকম উৎসব আকারে যে পুজো? বড় হয় দুর্গা উৎসব, দুর্গা উৎসব হয়, হ্যাঁ এইটা। আচ্ছা, আর এই আপনার ধরুন এই কী বলে এটা দোল উৎসব? দোল উৎসব, হ্যাঁ দোল উৎসব। আচ্ছা, সেই সময় বড় রকম আকারে পুজো হয়। আর দই এখানে কোনো থাকার ব্যবস্থা আছে নাকি? বাড়ি থেকে কোনো দর্শনার্থী এলো মন্দির দর্শনে বা সেরকম থাকার সেরকম ব্যবস্থা এখন হয়ে ওঠে? হ্যাঁ, পাশে আমাদের লজ আছে। হ্যাঁ লজ আছে, হ্যাঁ 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 লজে, হ্যাঁ পাশে লজে। ধন্যবাদ দাদা। এখানে বেশ কিছুক্ষণ কাটানোর পর আমি গেলাম রাস্তার ধারে পঞ্চরত্ন শৈলীর শিব মন্দির দেখতে। এই শিব মন্দিরটি দর্শন করার পর আমি বাড়ির দিকে রওনা দিলাম। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।